माटीरो पिंजरा भांगिया चुड़िया एक दिन तो जैबे पाखी छड़िया छड़िया छेले में डाकिया कोले निबे तुलिया जन्मेर तोरे बाबाई जाइरे छाड़िया छाड़िया आलेमीगण के डाकिया गरम पानी कोड़िया साबन मेखे दिबे गोसल कड़हिया कड़हिया जनाजा पड़ैया मुर्दार खाटे चढ़ैया खबर देशे ते निबे कंदिया कंदिया ओई कबरे तेरा किया माथर मुष्टि खुलिया लफ मारिया उड़बे तो माय छाड़िया छाड़िया बाशेरोई चाल बनाइया कोला पता बिछैया दुई पा दिया माटी दीबे पारैया पारैया ए होइलो बाई दुनिया केउ तो करो अपने ना अल्लाह चारा यार तो अपन पाइबाना पाइबाना बस बागाने राखिया सबाई जाबे चलिया जर जर घरे रोइबे सबाई घुमाइया घुमाइया आलेम गन के धोड़िया एलेम कलम शिखिया रोजा नामाज लोरे साथी बनैया बनैया अल्लाह जिकिर कोड़िया जबान राखो बिझैया मृत्यु कष्ट जाइबे दौड़े छोड़िया छोड़िया बोलें अल्लाह जिकिर कोड़िया जबान राखो बिझैया मृत्यु कष्ट जाइबे दौड़े छोड़िया छोड़िया समय बेशी बाकी नाई निश्वासेर तो विश्वास नाई बोलें समय बेशी बाकी नाई निश्वासेर तो विश्वास नाई समय थाकते गोना माफलो चाहिया चाहिया बोलें माटीरो पिंजरा बंगिया चुड़िया एक दिन तो जैबे पाखी उड़िया उड़िया हृदय जाना ना सबाई खोलो बंधु अल्लाह रब्बुल आलमीन एक बार स्पष्ट करे बोले दिए छे बंधु जेदिन कबरटा ओपेन हो जाबे कबरटा जेदिन ओपेन हो जाबे रे प्रत्येके देखते पारबो आमरा जानते पारबो के की करेछि आर की करिनि तार माने आमी आमरा सबाई प्रैक्टिकली बंधु जानते पारबो गो देखते पारबो गो आमादेर जीवने की करेछि आर की करिनि बोलेछे के আল্লাহ রাব্বুল আলামিন এদিক দিয়ে আমার নবী বলে দিয়েছেন
القبار روجة من رياض الجنة أو حفرة من حفر النار কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে বন্ধু। এটা বলেছে আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন। বন্ধু হৃদয় জানালা তোমরা খুলে সবাই শোনো, আমি প্রথমে মৃত্যু নিয়ে আগে একটু আলোচনা করব, কারণ মরার পরে মানুষ কবরে যায়, তারপরে তার ভিতরের আচরণ শুরু হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুদূতকে বলেছিল, ও বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম যখন মৃত্যুদূতের ভয়ঙ্কর চেহারাটা দেখেছিল, যেই চেহারা নিয়ে জাহান্নামীদেরকে জান কবজ করবে আজরাইল, ওই আজরাইলের চেহারা দেখার পরে বন্ধু অজ্ঞান হয়ে কমপক্ষে হাজার বছর বন্ধু কাটিয়ে দিয়েছে, কোনো সেন ছিল না, এত ভয়ঙ্কর আজরাইল, এত ভয়ঙ্কর বন্ধু আজরাইল। বন্ধুরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বন্ধু 70টা শিকল দ্বারা আসমানে বেঁধে রেখেছেন, কয়টা কয়টা? এক একটা শিকল প্রায় হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু, এত বিশাল মৃত্যুদূত। বন্ধু হযরতে আল কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও বন্ধু তার ভাতিজার মৃত্যুর সময় তিনি কাছে গেলেন, অন্যান্য মানুষগুলো বন্ধু কাছে গেল, যাওয়ার পরে ও বন্ধু সব মানুষগুলো বন্ধু হাসতেছে, সব মানুষগুলো দুঃখ পাইতেছে। চিন্তিত একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, অন্যান্য মানুষগুলো তার মমস্য অবস্থা দেখলে বন্ধু দুঃখ পায়, পায় কি পায় না? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যুর সময় তার মমস্য অবস্থায় তার কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার শরীর দিয়ে চিকন ঘাম বের হচ্ছে। এবার তিনি অত্যন্ত চমৎকারভাবে মুস্কি হাসি দিয়েছে, জোরে জোরে সুবহানাল্লাহ। সবাই খুবই চিন্তিত, সবাই বন্ধু টেনশন করতেছে, মমস্য অবস্থায় মানুষটা দুনিয়া থেকে বন্ধু চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। যখন আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হাসি দিলেন, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন গো এই পরিস্থিতিতে হাসলেন? তখন তিনি উত্তর দিয়ে দিলেন, আমি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, আমার নবী বলেছেন মৃত্যুর পূর্বক্ষণে যে মানুষটার শরীর দিয়ে চিকন ঘাম বের হয়, কি দেখবেন মানুষের মরার সময় অনেকের শরীর দিয়ে একটা আছে মোটা ঘাম ফোটা ফোটা দেখা যায়, আরেকটা আছে দেখা যায় না, বডিতে টাচ করলে দেখবেন ভিজে যায়, এরকম ঘাম দেখেছেন কিনা আপনারা? তিনি বলতেছেন এরকম চিকন ঘাম যখন বের হয় তখন ওই ঘামের সঙ্গে সঙ্গে তার রুহটা বের হয়ে আসে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার চিকন ঘাম দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয় সে মুমিন, তার চিকন ঘামের সঙ্গে রুহটা বের হবে, এই সম্ভাবনা দেখে আমি মুস্কি হাসি দিয়েছি, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি ইমানদারদের মৃত্যু নিয়ে বন্ধু আজকে আলোচনা করব না, আমি আজকে পজিটিভ দিক নিয়ে আলোচনা করব না, যতটুকু আলোচনা করব বন্ধু নেগেটিভ সাইড নিয়ে, কারণ বর্তমান মানুষগুলো ম্যাক্সিমামই নেগেটিভ, ম্যাক্সিমামই বন্ধু অন্যায় করণেওয়ালা, অত্যাচার করণেওয়ালা, জুলুম করণেওয়ালা, ব্যবিচার করণেওয়ালা। এই জন্য বন্ধু আমি এক্সাম্পল দেব আপনাদেরকে, নিতে রাজি আছেন নি? ও বন্ধু হাদিস শরীফ খুলে দেখেছি রে, ও বন্ধু যারা ইমান আনতে পারলো না, 100% মুমিন হতে পারলো না, ও বন্ধু তাদের প্রাণ পাখি কবজ করার জন্য যখন আজরাইল আসে, কে আসে? যখন প্রাণ পাখি কবজ করার জন্য যখন আজরাইল আসে রে, ও বন্ধু কত করুণ ইতিহাস, কত করুণ ঘটনা, তখন তারা আসার সময় ফেরেশতারা আল্লাহর কাছ থেকে কুদরতি চট নিয়ে আসে, চট কি চট সিরিন নি, বড় বিল্ডিং যখন বানায় দেখবেন পুরো বিল্ডিংটাকে বন্ধু চট দিয়ে ঢেকে ফেলা হয়, সালার চট, চালার চট একেবারে পাতলা, আবার বেতেরও চট আছে আসার নাই। বন্ধু কেন গো তারা চট নিয়ে আসবে পৃথিবীতে, আসার কারণ কি গো? আসার কারণ হলো বন্ধু, যেই ব্যক্তিটা পাপী
তার দেহ থেকে যখন তার আত্মাটা বের করা হয়, এত বেশি দুর্গন্ধ বের হয়, এত বেশি নোংরা বিশ্রী দুর্গন্ধ বের হয়ে আসে রে। এই নোংরা এবং বিশ্রী দুর্গন্ধের কারণে তার দেহটা যখন, দেহ থেকে যখন আত্মাটা বের করা হয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখনই তার আত্মাটাকে বন্ধু চড় দিয়ে বন্ধু পেঁচানো হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করা হয়? চোর দিয়ে পেঁচানো হয়, হাদিস শরীফ প্রমাণ করে। এতটা দুর্গন্ধ, গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি বন্ধু সবগুলোকে একত্রিত করে রাখা হয়, একত্রিত করে রাখার পরে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, ওই একটা পাপি নোংরা কাফের রাত্তা থেকে তার চেয়ে বেশি দুর্গন্ধ বের হয়। এই জন্য বের করার সঙ্গে সঙ্গে এটাকে চোর দিয়ে পেঁচানো হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, মৃত্যুর কঠোরতা বড় ভয়ঙ্কর রে বন্ধু, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। এটা কখনোই বন্ধু মানুষ হইতে পারবে না, কখনো বন্ধু মানুষ উপলব্ধি করতে পারবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দেব। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এর মধ্যে একটা নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। শুনছেন নি আপনারা? মূসা আল্লাহর সাথে কথা বলেছে, জানেন তো? মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। বন্ধু, মূসা নবীর জীবনী থেকে আমি যদি আপনাকে বলি, বন্ধু, ওনাকে যখন মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হলো গো, উনি উত্তর দিয়েছে, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, যখন আমার দেহ থেকে পাখিটা বের করা হয়েছে, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, যখন জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিবে, চড়ুই পাখিটার যেমন মনে হয় রে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। কি করা হয়েছে? মূসা কালিমুল্লাহ যখন তিনি উত্তর দিল যে আমার কাছে এমন মনে হয়েছে গো, আমার মরণটা, আপনাদের বাড়ির আঙ্গে না আশেপাশে দোকান আছে না, সমনিতে দোকান আছে না, এত বড় তেলের কড়াই দেখা যায়, এটার মধ্যে সিঙ্গারা বানাই, পুরি বানাই, বন্ধু পেঁয়াজও বানায় বানায় এটার মধ্যে ছেড়ে দেয়, ভাজা হইতে বেশি সময় লাগেনি, বেশি সময় লাগে না রে। ও বন্ধু, মূসা নবী, আল্লাহর নবী মূসা, মূসা বলেছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছিল লাংতারানি। যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবী ছেড়ে দিলে যেমন হয়, চড়ুই পাখিটা মরতেও পারে না যে শান্তি পাবে রে, উঠতেও পারে না যে রেহাই পাবে, এমনও মনে হয়েছিল আমি মূসার কাছে মরণটা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, যেন বুঝতে পারেন, কারণ এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আছে এই পৃথিবীটা আপনারা মনে করেন আপন করে নিয়েছেন? না রে বন্ধু, না, এই পৃথিবী বান্দার জন্য মুসাফিরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস, আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষা দিচ্ছি বন্ধু, একটুখানি চিন্তা করতে হবে। মূসা কালিমুল্লাহ এমন বয়ান দিলেন বন্ধু, অন্যত্রে বয়ান পেয়েছি, ও বন্ধু কেমন মনে হবে জানেন? কাটা যুক্ত, আমি আপনাদেরকে ইজিলি যদি বুঝাই, চল চিনেন নি? চল মাছ ধরে যে বর্ষাকালে চল দিয়ে আপনা কি করে ঘাই দেয়, ঘাই দিলে মাছের কাটা বিঁধে, বিঁধে কি না? চল যখন আপনি মাছের পিঠে বসায় দিবেন বন্ধু, তখন দেখবেন মাছটার কিন্তু, চলটার কিন্তু উল্টো একটা আল থাকে, থাকে না? কথা বলেন না কেন? যখন আপনি জীবিত মাছটাকে বন্ধু নিক্ষেপ করবেন, টান দিলে দেখবেন উল্টো কাঁটায় লেগে তার গোস্তটা ছিঁড়ে আসে, আসে কি আসে না?
আবার যদি কাটা যুক্ত কোন শলা যদি কারো পেটের মধ্যে ঢুকায়া যদি মুসরা দেন, ও বন্ধু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে কত বিক্ষত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বন্ধু এই বৌডি থেকে গোস্তটা বের হবে রে। রে সাতপুরা গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনদেরকে বলবো গো হৃদয়ের জানালা খোলে বন্ধু সবাই শোনো, এই পৃথিবীর ধন এই পৃথিবীর দৌলত এই পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত তোমার পর না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়া লা বানুন। আল্লাহ বলে দিয়েছে বন্ধু আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না, আপনি সুস্থ হয়ে যান আপনার কারো কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হবে না। এই ছেলে মেয়ে বউ বাল বাচ্চা এগুলো বন্ধু মিথ্যা, দুইটা চোখ খাটার পরে বাবার দৌলত নিয়ে কোবাকুবি মারামারি কাটাকাটি করবে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, যখন এই লোহার শিকলটা লোহার শিকটা ভিতরে ঢুকাইয়া মোশরায় টান দেওয়া হবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো ক্ষত বিক্ষত হয়ে বের হবে, এর চাইতে বড় ভয়ঙ্কর পাপী লোকেদের বন্ধু মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা নিয়ে যদি কথা বলি বন্ধু কেমন করে সহ্য করবা জানি না, ও বন্ধু মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর। একটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, দুইটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, পুরো ব্লাড বন্ধু তার শরীর থেকে কে হয়ে যায় বের হয়ে যায়। ও বন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়ে রে, এই মরণ তো সবার জন্য বন্ধু বরাদ্দ, কি করবা সেদিন জাস্ট টাইম নো কমপ্লিট, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, মরণ আসবে না আসবে কিনা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে। বলিন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বন্ধু আপনারা সবাই জানেন আমার নবীর আগে আপনার নবীর আগে ইমামুল মুরসালিন যাকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কদম দেওয়ার আগে আরেকজন নবী পৃথিবীতে ছিলেন আমার নবীর আগে, তার নাম হলো ঈসা রুহুল্লাহ। শুনছেন নি না কথা বলেন, নাম শুনছেন আল্লাহর নবী ঈসা নবীর নাম শুনছেন, যার বাবাও নাই মাও নাই, বাবা মা ছাড়া আল্লাহর কুদরতে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই নবীর নাম হলো বন্ধু ঈসা রুহুল্লাহ। ওনার এমন একটা মুজিজা আমার আল্লাহ দিয়েছিলেন বন্ধুরে, আমার কুষ্ঠ রোগীকে যদি মেসেজ দিত কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, জন্মন্ধকে যদি মেসেজ দিত জন্মন্ধ ভালো হয়ে যেত। অনেক ডেড বডি ছিল বন্ধু, ওনার জীবনে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেছে এমন একজন পাওয়ারফুল নবী উনি ছিলেন, এমন একজন মর্যাদা সম্পূর্ণ নবী ছিলেন। ওনার কাছে একদিনে কাফের এসে বন্ধু প্রশ্ন করলো, ও গো আল্লাহর নবী আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, কয় পারি কই পুরনো কোনো মানুষ আপনি জিন্দা করতে পারবেন কিনা? ঈসা রুহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো এবার তিনি বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব, যখন বললেন তুমি বলো আমি কাকে জীবিত করতে হবে, এবার ওই কাফের একটা ডাক দিয়ে বলল নবী আপনি নূহ আলাইহিসসালামের ছেলে শামকে জিন্দা করবেন। কাকে? নূহ আলাইহিসসালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন চলো চলো চলো, চলতে থাকলেন বন্ধু, যাইতে 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 বন্ধু শামের কবরের কাছে চলে গেল। শামের কবরের কাছে যাওয়ার পরে ও বন্ধু শামকে যখন ডাকলেন শাম জিন্দা হয়ে যায়, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দা হয়ে যাওয়ার পরে বন্ধু কিতাবে যেটা এসেছে ওনার চেহারার দিকে যখন ঈসা রুহুল্লাহ তাকাইলেন, তাকানোর পরে তিনি দেখতে পাইলেন তার চুল এবং দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করল আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, কিন্তু কেন গো আপনার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল? এবার ওই নূহ আলাইহিসসালামের ছেলে শাম উত্তর দিল নবী গো
আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা হবে গো। সেই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে সেই ভয়ঙ্কর দিন মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে জিন্দা করা হয়েছে। সেই ভয় আতঙ্ক আমার মধ্যে চলে আসলো, সেই ভয় আতঙ্কে আমার চুলদাড়িগুলো পেকে সাদা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাকে প্রশ্ন করলো, আপনি যে ইন্তেকাল করেছেন তার বয়স কত? ঈসা নবী প্রশ্ন করলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর বয়স কত? এবার তিনি উত্তর দিলেন, আমার মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা ভুলতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার বছর? 4000 বছর হলো গো আল্লাহর নবী। ও নবী সরহুল্লাহ, আমার মরণ হলো 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না বন্ধু। এমন যন্ত্রণা পাপী লোকের প্রাণ পাখি যখন নিতে আসবে রে, বডির বিভিন্ন জায়গায় বন্ধু আত্মাটা পালানোর চেষ্টা করবে, কোনো জায়গায় পালিয়ে থাকতে পারবে না। মৃত্যু দূর, দেহ থেকে প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে। যাওয়ার পরে বন্ধু তোমার ফাইনাল একবারে চিরস্থায়ী জীবনটা শুরু হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? 4000 বছর হলো ইন্তেকাল করলো, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলা যায় না। তাদের মরণ যদি এমন হয় রে, আমাদের মরণ বন্ধু কেমন হবে? আমরা দৃষ্টি যখন দেই নোংরা দিকে দেই, কানে যখন আওয়াজ শুনি বন্ধু কোরআনের আওয়াজ ভালো লাগে না, আজানের শব্দ শুনতে ভালো লাগে না, গান বাদ্যযন্ত্র মিউজিকের আওয়াজ বন্ধু ভালো লাগে। আমাদেরকে আল্লাহ বলেছেন অকৌলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিঙ্ক, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখনকার মানুষ বেশিরভাগই মিথ্যা কথা বলে বন্ধু, মোবাইলের মাধ্যমে লেখালেখির মাধ্যমে কথা বলেন না কেন? মানুষ বন্ধু শোনার ক্ষেত্রে নষ্ট শোনা, আওয়াজের ক্ষেত্রে বন্ধু নষ্ট আওয়াজ, দৃষ্টির ক্ষেত্রে বন্ধু নষ্ট জিনিস। কারণ চোখের অপরাধ হলো দেখা, কানের অপরাধ হলো নষ্ট আওয়াজ শোনা। কথা কি বুঝতে পারছেন? পায়ের অপরাধ হলো নষ্ট পথে হেঁটে যাওয়া। এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধু আমাদের নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় অন্যায় বাংলার ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজখানা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় হয়, সেটা হলো বন্ধু বিচার করতে গিয়ে বন্ধু ঘুষ কি উল্টো বিচার করা। আরেকটা সবচেয়ে বড় অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এখন ন্যায্য ওজন বন্ধু আমরা কায়েম করতে জানি না। আরেকটা হলো সবচেয়ে বড় অন্যায়, টাকা উপার্জনের জন্য আমরা মরিয়া আমরা সৎকে আপন করে নিয়েছি। এত অন্যায় করে, এত অত্যাচার করার পরে বন্ধু সুস্থ জীবন আশা করা যায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে আরো তথ্য দেই নেবেন কি? আরো তথ্য মানে আরো ওয়াজ করব, শুনবেন? সবাই শুনতে রাজি? কার কার শুনতে রাজি? সবাই হাত নামান। বন্ধুরে আমার, মরণ আপনাকে আমাকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, ও মা দরজা খুলে দাও, আজকে বিদায় নিতে হবে গো, আমার মালিক ডাক দিয়েছে। বন্ধু মা ফাতেমার কান্না, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মুবারকের সাথে নবীর পিঠ মুবারক লাগাইয়া আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাতুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গো, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। বন্ধু যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সাজাইলো, যেই নবীর কারণে যেই নবীর সুপারিশে আমরা জান্নাতি হব, যেই নবী কিয়ামতের দিন আল্লাহর আদালতে বন্ধু বেরিস্টার হয় আমাদের জন্য যারা করবে, সেই নবী যদি এমন বয়ান দেয় রে, আপনি আমি একটু চিন্তা করে দেখি রে বন্ধু, আপনার আমার জীবনে কি প্রস্তুতি আমরা নিয়েছি। বন্ধু আমার নবী অনুমতি দিলেন, মা গো দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও, ফাতেমার কান্না থামে না রে,
ফাতেমা কান্দে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, মা আপনি আমার কাছে আসেন। মা ফাতেমা যখন কানে নবীর কাছে গেলেন, আমার নবী কানে কানে মা ফাতেমাকে বলে দিলেন, কি বলেছেন বন্ধু? সেটা হলো, মা গো এই এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে। আজরাইল বললেন, নবী গো একটা আঙুল দেখেছি গো আমি। এবার আমার নবী ডাক দিয়ে বলে, রে আজরাইল আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, এত কষ্ট আমি নবী পাইতাম না, তোমার চাপ আমার কাছে এত কষ্ট করো মনে হয়। রে আজরাইল আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে সইবে রে, আমার উম্মতের কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া, আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া, জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, খবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া, ওই কবরে তেরা কিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া, বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া, দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া, এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপনে না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা পাইবানা, বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া, যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া, আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লরে সাথে বানাইয়া বানাইয়া, আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিঝাইয়া, মৃত্যু কষ্ট যাইবে দৌড়ে সরিয়া সরিয়া, বলেন আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিঝাইয়া, মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া, সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, বলেন সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া, বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন
যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মারহাবা বলে, কথাগুলো কি বাস্তব না? সেই ধারে আমাদেরকে আসতেই হবে। সেই জায়গায় আসার আগে আমরা মানুষের মতো মানুষ হতে যদি পারি, ইমানদার যদি, স্ট্রং ইমানদার যদি আমরা হতে পারি, আমলকে যদি পরকালের বাজার হিসাবে আমরা আপন করে জোগাড় করতে পারি, তাহলেই আমাদের মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আরেক দিন যদি কখনো সুযোগ পাই অথবা অনলাইন থেকে কালেক্ট করে নেবেন। শুধু ইমানদার ব্যক্তিদের মৃত্যুটা যে কত সুন্দর হবে সেটা অনেক লম্বা আলোচনা করতে হবে। আবার যদি কখনো দেখা হয়, সেই ইমানদার ব্যক্তির মৃত্যু নিয়ে, তার মৃত্যুর সময় নিয়ে, সে মুহূর্ত নিয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। সম্মানিত উপস্থিতি, আমার ভাই আমাকে অনুরোধ করেছিলেন যে কবরে ভয়ঙ্করতার মধ্যে কিছু অংশ যেন তুলে ধরা হয়। এর মধ্যে কবরের ভয়ঙ্করতার মধ্যে যদি আমি তুলে ধরি, সর্বপ্রথম একটা কথা আমি আপনাদেরকে বলবো, যদি পাপী হয় মানুষটা, যদি জাহান্নামী হয়, কবরটা তার জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে, টুকরা হয়ে যাবে, একটা গর্ত হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন দেখেন, কত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের পরকালটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি কি বলেছেন জানেন, এই পৃথিবীতে কিন্তু অসুস্থ হলে মানুষ কি যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে মানুষ ট্রিটমেন্ট নেয়, যদি কপাল ভালো হয় সুস্থ হয়, অন্যথায় কিন্তু সকল কষ্টের অবসান তার মৃত্যুর মধ্য দিয়ে হয়ে যায়। তার মানে মৃত্যু হলে মানুষ বলে যে সে বাচ্চা গেছে, এরকম বলেন আমরা গ্রামের মানুষ, আমরা বাঙালিরা বলি। সম্মানিত উপস্থিতি, আসলে পৃথিবীর দৃষ্টিকোণ, ভঙ্গি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা বলি যে মানুষটা বেঁচে গেছে, আসলে কিন্তু সে বাঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল, আরও 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা, আরও 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো, বর্তমানে জাহান্নামের আগুনটা একবারে কালো অবস্থায় আছে। এই আগুন আমাদেরকে, পাপীদেরকে ছাই করে দিবে। ওই যে বললাম না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওমা হুম আনহা বিগাইবিন, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। শুনবেন পাপী লোকেদের খাবার কি, জাহান্নামীদের খাবার কি বলবো একটু কি শুনবেন? কারণ আপনাদের সাথে চাইলেও তো আগামীকালকে আবার দেখা করা সম্ভব, শিডিউলটা ফিল আপ করা অনেক লম্বা শিডিউল, এই সৃজন চলে যাবে হয়তো বার দেখা, এই বছর নাও হতে পারে, আবার আল্লাহ কবুল করলে হতেও, মালিকের ওয়ার্ডার ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। সে যেহেতু এসেছি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, চিত্তা কল্লা ইউ ফেয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকও অবলম্বন করেছে, তার মানে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখেরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন, আল্লাহু আকবার, কি চমৎকার খবর না, কথা বলেন চমৎকার, কথা মন দিয়ে শুনতেছেন? আল্লাহ বলেছে প্রথমে ঈমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে। ইমানদার হওয়ার পরে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে কি হবে, আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ নিজেই শুভ সংবাদ দিয়েছেন। জোরে বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাপী মানুষ যারা, জাহান্নামী যারা, তাদেরকে খাবার, দুইটা খাবার আমি বলবো, কয়টা, একটা কোরআনে, একটা হাদিস শরীফের মধ্যে এসেছে। পাপ তো মানুষ গায়ের জোরে করে ফেলে, মনে রাখবেন গায়ের জোর সারা জীবন থাকে না, মানুষ পাপ তো করে ফেলে, মানুষ টাকার জোরে, ক্ষমতার জোরে, ক্ষমতাও বেশি দিন থাকে না, টাকার জোর বেশি দিন, কচু পাতাতে দেখবেন বৃষ্টির দিনে বর্ষাকালে একটু পানি পড়ে, একবারে টিলমিল টিলমিল করে, দেখবেন কিছুক্ষণের মধ্যে কাদ হয়ে কিন্তু পানিটা ঝরে গেছে, কচু পাতাটা একবারে পরিষ্কার হয়ে গেছে। ঠিক মানুষের যৌবন, মানুষের জীবন, মানুষের পাওয়ার, এটা হচ্ছে কচু পাতার পানির মতো, চোখের ফলক ফেলার আগেই চলে যেতে পারে। বুদ্ধিমান মানুষ হলো ওরাই যাদের ক্ষমতা আছে, টাকা আছে, সব আছে, থাকার পরেও একবারে নমনীয় হয়ে যারা জীবন যাপন করে, ওরাই হলো সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। কোরআনে এসেছে একটা খাবার পাপী লোকেদের জন্য, সেটা হলো যাক্কুম। কি যাক্কুম? এই যাক্কুমটা কি জানেন? বন্দরে আমার
এই জাকুমটে তো বড় ভয়ঙ্কর হবে বন্ধু, এই সাতপোড়া পশ্চিম পাড়ার জমিনে যদি এই মুহূর্তে একটা বোঠা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে হাজার চেষ্টা করলেও কোনো ফসল ফলানো যাবে না। বন্ধু কেমন করে বুঝাইলে বোঝবা গো, এই জাখম পাপী লোকেরা বন্ধ খাইতে হবে। যখন মুখের কাছে আনবে দাঁতগুলো বন্ধু, সাথে সাথে খসে পড়ে যাবে, ঝরে পড়ে যাবে। পেটে যদি কোনো কারণে একটু ঢুকতে পারে রে বন্ধু, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বন্ধ বের হয়ে যাবে। ওই যে বলেছি কত দুঃখ কত যন্ত্রণা কত যাতনা, আল্লাহ বলেছে লায়ামুতু আর মরতে পারবা না, ফিহা বলা ইয়াহইয়া বাঁচতেও পারবা না, ওমা হুমান হামে গাইবিন এখান থেকে চাইলে অদৃশ্য হতে পারবা না, পালাতেও পারবে না। আল্লাহ বন্ধু এমন ভয়ঙ্কর খবর দিয়েছে রে, আল্লাহ বলেছে ইন্নাবাত সরব্বিকাল শাদীদ, আল্লাহ বলেছেন আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বন্ধু, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব নিবে বন্ধু খুবই শক্তভাবে। এবার যদি আমি একটু হাদিস শরীফের দিকে নজর দেই, কোন দিকে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পাপী লোকেদের একটা খাবার বরাদ্দ আছে, এই খাবারের নামটা হলো তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জানতে বড় মনে চায় গো এই তিনাতুল খাবারটা কি গো নবী? নবী বললেন আরেকটা জাহান্নামীর নিংরানু রক্ত পুজ অথবা ঘাম। পুজ দেখ পুজ, দাদা আপনারা চিনেন না পুজ? ফোড়া হয় না, গোটা হয় না, কথা বলে না। দেখবেন আপনারা সহজে আরো বুঝাই, ছেলে মেয়েদের মুখে একটা সময় যৌবনকালে বরণ হয় কি না, অনেকের মুখটা একেবারে বিস্ত্রী হয়ে যায়, হয় কি হয় না? দেখবেন সাদা সাদা বন্ধ পেকে যায়, এগুলো নখ দিয়ে একটু চাপ দিলে অথবা কাঁটা দিয়ে মুখটা বের করে দিলে পুজ বের হয়, এরপরে বন্ধ রক্ত বের হয়। এইরকম মানুষের গ্রামের মানুষ আপনাদের এদিকে আসে কি না জানি না, আমি অনেক শুনেছি বন্ধ গ্রামে যখন ছিলাম তখন আমার দাদিনা নানিরা বলতো, যখন কারো শরীরে বড় বড় বিষ ফোড়া হইতো কয়তো ওদের খেতে আবার বেশি ধান হবে, এইরকম মুরব্বীরা বলতো বন্ধু। এই যে ফোড়া যখন হয় পাকার পরে কি বন্ধু নোংরা বিষে রক্ত পুজ বের হয়, এটার মতো না পরকালে তারও হবে বড় ভয়ঙ্কর, বড় নোংরা, বড় নিকৃষ্ট। আল্লাহ রাসুল বলেছেন বন্ধু এটাই খেতে হবে, রক্ত পোজ অথবা ঘাম। ঘামের গন্ধ কইলে মানুষকে আমরা কাছে বসতে দেই না, আর সেই দিন এটা হবে পাপি লোকের খাবার। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় কম আজাব হলো আগুনের একটা জোড়া জোতা রে, পরাইয়া দিতে দেরি রে, মাতার মগজটা কুরবানি ঈদের দিনে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে, ধনী বলেন গরিব বলেন ফকির বলেন মিসকিন বলেন, প্রত্যেকের ঘরে মোটামুটি বড় একটা পাতিলে গোস্ত রান্না হয় কি হয় না? টকবক টকবক করে বন্ধু আওয়াজ বাইরে থেকে পাওয়া যায় তো, শব্দ দিয়ে টকবক করে গোস্তের পাতিলটা উতরায়, তেমন ভাবে মানুষের মগজটা এমনি ভাবে বন্ধু উতরাইতে থাকবে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে বন্ধু, এটা হলো সূর্যের পরিচয়। আর চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে, ও বন্ধু সূর্যের আলো এই পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এখন ইনডাইরেক্টলি বন্ধু তাপটা লাগে, অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। পাপি লোক বন্ধু যারা হবে তাদের মাত্র সোহাত উপরে থাকবে সূর্যটা ডাইরেক্টলি, বন্ধু পুরো বডিটা ঘামের মধ্যে ডুবে যাবে, কারো হাঁটু কারো মাজা কারো এই কারো মাথা পর্যন্ত, বাঁচতেও পারবা না মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পৃথিবীতে আমরা যখন পানির তৃষ্ণা লাগে, গরম পানি আমরা খাই না, হট পানি খাইতে পারি না, ফ্রিজের পানি দাও ফ্রিজিং করে দাও, ফ্রিজের পানিটা খাইলে মিক্স করে বন্ধু আত্মাটা শান্তি হয়, হয় কি হয় না? বন্ধুরে
মুরাদনগর সাতপুরা গ্রামের ভাই বাবারা মা বোনেরা পায়ে ধরে বলছি রে হৃদয় খুলে শোনো রে কত ভয়ঙ্কর তথ্য নবী দিয়েছে বন্ধু নবী বলেছে যখন পানির পিপাসায় কলিজা ফেটে যাবে রে ও বন্ধু তখন তাদেরকে মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢালা হবে গরম পানি ঢালতে দেরি রে ভিতরে বন্ধু প্রবেশ করবে ভিতরে যাইতে দেরি সবকিছু লিকুইড বুঝেন নি একেবারে নরম কি পানির মতো বন্ধু পানীয় জাতীয় হয়ে যাবে লিকুইড হয়ে বের হয়ে যাবে রে ওই যে বলেছি বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাতেও পারবো না জোরে জোরে নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর মেসেজ অনেক আছে আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও